কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশ ইস্যুতে সংস্থার ডাকা সংবাদ সম্মেলন বর্জন করলেন অর্থনৈতিক বিটের সাংবাদিকরা এর সফর নিয়ে ডাকা এই প্রেস মিট বেলা তিনটার কিছু আগে শুরু হয় এ সময় প্রবেশে নিষেধাজ্ঞা ইস্যুতে কেন্দ্রীয় ব্যাংকের অবস্থান জানতে চাওয়া হলে তাৎক্ষণিক কোনো সমাধান দিতে পারেননি প্রধান অর্থনীতিবিদ হাবিবুর রহমান ও মুখপাত্র মিসবাউল হক সংবাদ সম্মেলনে বিষয়টি উত্থাপন করেন ই আর এর সাধারণ সম্পাদক আবুল কাশেম উল্লেখ্য কিছুদিন আগে হঠাৎ করে সাংবাদিক প্রবেশে কড়াকড়ি আরোপ করে কেন্দ্রীয় ব্যাংক যার সমাধানে একাধিকবার চেষ্টা করা হলেও কোনো সমাধান আসেনি দর্শক এই নিয়ে আরো জানাতে এই মুহূর্তে আমাদের সাথে কেন্দ্রীয় ব্যাংকের সামনে থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাসুম আমরা যাচ্ছি তার কাছে মাসুম এই বিষয়টি নিয়ে এত আলোচনা সমালোচনার পরও সাংবাদিকরা যখন প্রশ্ন করলেন এটা সমাধান কি হবে কি বিষয়গুলো সেখানে কথা বলতে চাচ্ছেন না বিষয়টা কেন সমাধানে যাচ্ছেন না কেন তারা ফারুক আপনি যেমনটি বলছিলেন ঠিক দুপুর আড়াইটায় বাংলাদেশ ব্যাংকে একটি সংবাদ সম্মেলনে ডাক দেয় যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মূলত হচ্ছে আইএমএফ এর যে প্রতিনিধি দল এসেছিল এবং ঋণের যে চতুর্থ কিস্তির বিষয়টি সেই বিষয় নিয়ে আইএমএফের বিভিন্ন শর্ত এবং বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত জানানোর জন্যই আজকে কিন্তু বাংলাদেশ ব্যাঙ্কে সাংবাদিকদের ডেকেছিল কিন্তু শুরুতেই সাংবাদিকরা আপনি জানেন যে সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে অর্থাৎ বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে কিন্তু একরকম কড়াকড়ি আরোপ করা হয়েছে এবং শুরুতেই ই এর যে সেক্রেটারি উপস্থিত ছিলেন এই সংবাদ সম্মেলন শুরুতেই তিনি বলেছিলেন এই বিষয়টা জানতে চেয়েছেন যে সাংবাদিকদের প্রবেশের বিষয়টাই কি করলো গভর্নর ঠিক উত্তরটি গভর্নর আমাদের ডেপুটি গভর্নর হাবিবুর রহমান ছিলেন তিনি এর কোনো সদুত্তর দিতে না পারায় সকল সাংবাদিকদের সম্মতিক্রমে এই সংবাদ সম্মেলনটিকে বর্জন করে সাংবাদিকরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হকও তিনিও আসলে সাংবাদিকদের অনুরোধ করেছিল যে এই বিষয়গুলো গভর্নর মহোদয়কে জানানো হবে কিন্তু এই বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন যাবতীয় কিন্তু সাংবাদিকরা আলোচনা করছিল সেই আলোচনার কোনো ফলাফল না আসায় সবার সম্মতিক্রমেই কিন্তু এই সংবাদ সম্মেলনটি বর্জন করেছে এবং এই সংবাদ সম্মেলনে কিন্তু যে তারা যেটা জানাতে চাচ্ছিলো যে বাংলাদেশ বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ যে আইএমএফ থেকে ঋণ পাবে সেই ঋণে চতুর্থ কিস্তি পাবে কবে নাগাদ পাবে এবং সুধার পরিবর্তন এই সুদেও কথা হচ্ছে কথা বলবো বলবে বলে ধারণা করা হচ্ছিল বিশেষ করে যে ছয়শো একাশি মিলিয়ন মার্কিন ডলারের যে অর্থ অর্থ সহায়তা বাংলাদেশ পাবে সেই বিষয়ে আশ্বাসের কথাই বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানোর কথা ছিল শেষ পর্যন্ত এই সংবাদ সম্মেলনটি বর্জন করেছে এবং সাংবাদিকরা এবং সাংবাদিক নেতারা একটি বলেছে যতক্ষণ পর্যন্ত সাংবাদিকদের এই সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে আগের মতো অবাধ প্রবেশের সুযোগ না তৈরি হবে ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশ ব্যাংকের যে কোনো সংবাদ সম্মেলন সাংবাদিকরা বর্জন করবে এমন ঘোষণা দিয়েছে সাংবাদিক নেতারা এই এবং এই সাংবাদিকদের ইস্যুতে কিন্তু ই আর এফ সহায়তা করছে এবং ই আর এফ এর নেতারা কিন্তু এই বিষয়টি সজাগ দৃষ্টিতে পরিলক্ষণ করছে তো এই ছিল আমার কাছে সর্বশেষ মাসুম আপনাকে অসংখ্য ধন্যবাদ কেন্দ্রীয় ব্যাংকের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাসুম মেয়ে